Assalamualaikum, সুপ্রিয় দর্শক আমরা আমি ডক্টর রহমতুল্লাহ পাভেল সহকারী অধ্যাপক ইএনটি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ আজকে আমি চেম্বারে উপস্থিত হয়েছি আমরা আমাদের এক নেপালি চিকিৎসক শিক্ষানবীর চিকিৎসক তার কান ফুটা করব এটাকে আমরা ইয়ার পায়ারসিং বলি সাথে আমাদের আরো চিকিৎসকরা এখানে উপস্থিত আছে ওদেরকে তুমি দেখায় দাও তারও চিকিৎসকরা উপস্থিত আছেন তারও এই জিনিসটা শিখতে যাচ্ছে দর্শক আপনাদের উদ্দেশ্য শিক্ষার জন্য আমরা আজকে ভিডিওটা করছি আমরা প্রথমত বলবো এই কি কি লাগবে জিনিসপত্র আমাদের আমরা এই কান ফুটা করার হ্যাঁ ফাঁকিটা বলে দিচ্ছি অনেকেই পার্লারে কান ফুটা করে থাকেন আমরা এই রোগীদের পেয়ে থাকি কান পচে যায় ফুলে যায় কানে শেপ নষ্ট হয়ে যায় বারবার করতে হয় ব্যথা হয় আমাদের এই প্রসিডিউর আপনাদের কোনো ইনফেকশন হবে না কান ব্যথা হবে না এবং বারবার পায়ারসিং করা লাগবে না এবং সুন্দর এবং মেডিকেল বা চিকিৎসনীয় পদ্ধতিতে আমরা এই কাজটা করে থাকি আমরা যে যে জিনিসগুলো প্রয়োজন করবে আমরা একটা সুতা নিব এই সুতাটাকে সিল্ক ওয়ান বলি কেন ক্যাটগাট বা বিক্রি নিলাম না কারণ এগুলো অ্যাবজর্ব হয়ে যাবে কখনো যদি কারো কানে এটা শুকাইতে দেরি হয় এই সুতা যতদিন মনে চাই ঠিক ততদিন আমরা রাখতে পারবো সেই জন্য আমরা সিল্কের একটা সুতা নিলাম আর কাটিং বডি নিলাম আমরা স্কিনের মধ্যে সবসময় কাটিং বডি দেওয়ার চেষ্টা করি এই জন্য সিল্ক ওয়ান এবং কাটিং বডি আর সেকেন্ডলি আমরা তার আগে বলে নেওয়া দরকার ছিল আমরা একটা লোকাল নিয়েছি জেসুকিন 2% লিডোকিন উইথ ইপিনেফ্রিন আমরা ইউজ করি এটাতে ইউজ করার কারণ হচ্ছে তার ব্যথাও পাবে না এবং বেসু কনস্ট্রিকশন হয় তার রক্তপাত হবে না আমরা একটা সিরিঞ্জ ব্যবহার করি ইনসুলিন সিরিঞ্জ কারণ বড় সিরিঞ্জ দিয়ে কানের চামড়া অনেক পাতলা থাকে বড় সিরিঞ্জ দিলে ব্যথা হয় সেজন্য আমরা ইনসুলিন সিরিঞ্জ ব্যবহার করি আমরা একটা নিডেল হোল্ডার অথবা একটা আর্টারি রাখবো যেটার মাধ্যমে আমরা নিডেলটাকে ধরে আমরা এই কানের মধ্যে পায়াস করবো তার সাথে একটা সিজার রাখবো সুতাটা কেটে নেওয়ার জন্য যারা খুব সেন্সিটিভ প্রিয় দর্শক তাদের জন্য আমরা মাঝে মাঝে সারফেস লোকাল দিয়ে নিই সারফেসটা দিয়ে তারপর লোকাল দিয়ে যা কিনা সে কোনো ব্যথাই পাবে না সে বুঝতেও পারবে না এই জন্য আমরা দিয়ে নিচ্ছি আর একটা কিডনি ট্রে নিলাম আমি হাতে গ্লাস করে নিলাম সুপ্রিয় দর্শক তার আগে আমরা যার কার এয়ার পায়াস করবো তাকে আমরা বলে নিব আপনি আগেই জায়গাটা ঠিক করে দেন তবে আমি যে জিনিসটা করে থাকি আমরা কমনলি একটা জায়গায় আমরা ছিদ্র করি আমরা যারা করতে আসে তাদেরকে বলে দিই এই জায়গায় আমরা কমনলি করি আপনি করতে চান কিনা তার ক্ষেত্রে সেটা এই হয়েছে সে ঠিক করেছে আমরা এই করবো তো আমরা শুরু করছি সুপ্রিয় দর্শক হ্যাঁ আমরা প্রথম হচ্ছে এইটা আমরা হেফিসল নিয়েছি জায়গাটাকে আমরা স্টেরাইল করে নিব দর্শক একটা কথা মনে করে দিচ্ছি যিনি আমার সামনে যে ভদ্রমহিলা বসে আছেন উনি চিকিৎসক উনি এক কান করবেন সবসময় আমরা দুই কান করে থাকি তার ভালো লাগে এক কান আমরা তার এক কান ফুটা করে দিব আমরা কানটাকে স্টেরাইল করে নিচ্ছি দেখুন এই যে আমরা হাতে হেফিসল এবং গজ নিয়েছি জায়গাটাকে ঘষে নিচ্ছি কানের বিষয়ে আমরা স্টেরিলিটির বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকবো যারা আমাদের চিকিৎসক যারা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি কানে যখন কোনো ইনফেকশন হয় এটাকে আমরা পেরিকন্ড্রাইটিস বলি পেরিকন্ড্রাইটিস খুব রিস্ক ইনফেকশন এবং অনেক সময় কান চুপসে যায় কানে শেপ নষ্ট হয়ে যায় এই জন্য কানের যে কোনো অপারেটিভ প্রসিডিউর বা কোনো ইনভেসিভ প্রসিডিউরে যাওয়ার আগে আমরা অবশ্যই কানটাকে ভালো করে স্টেরাইল করে নেব এই ব্যাপারে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না দর্শক আমরা দেখতে পাচ্ছি ওনার আগে থেকেই একটা কানের ফুটা রয়েছে সেটা উপরের দিকে খুব ভালো দেখাচ্ছে তার এটা নিচেও আরেকটা ফুটা রয়েছে আমরা তার উপরে আর তিনটা ফুটা করবো না এটা শখ আচ্ছা আমরা দর্শক লোকাল দিচ্ছি আমরা লোকাল ফুটার পদ্ধতিটা বলে দিচ্ছি এটা সবসময় আমাদের প্রয়োজন পড়ে আমরা লোকালটা হাতে নিলাম নিয়ে এটা ক্যাপটা খুললাম সবসময় তার ভিতরে কিন্তু বাতাস নিয়ে নিই কারণ নিয়ে নিলে আমরা যখন এটার ভিতরে বাতাসটা দিব লোকালটা নিজের মতো করে ব্যাক করে চলে আসবে যদিও আপনারা দেখতে পাচ্ছেন এটা আসতেছে না কারণ আগে থেকে এখানে এটা নেগেটিভ প্রেশার তৈরি হয়ে রয়েছে সেই জন্য আসতেছে না আমরা লোকাল নিচ্ছি এই দর্শক লোকাল নিলাম সে অনেক খুশি এবং আবেগ আপ্লুত আমরা তার এই বসে জন্য সে দুদিন ধরেই খুব খুশিতে বসছি যে স্যার করে দেবেন এটা হ্যাঁ আমরা শুধু বসছি দর্শক দেখুন লোকালটা নেওয়ার সময় আমরা এয়ার বাবেল আছে কিনা দেখে নেবো বের করে দেবো কেন এয়ার বাবেল আমরা মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তাররা অবশ্যই জানেন এখান থেকে অনেক সময় এম্বুলেন্স ফর্ম হয়ে অনেক সময় আমাদের ব্রেইনে বা হার্টে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আমরা লোকাল দিয়ে নিচ্ছি লোকাল শেষ দেওয়া কোন ব্যথা পাচ্ছেন আপনি ব্যথা পাচ্ছে না আমরা সর্বশেষ দর্শক আমরা আমাদের যা ইয়ার পায়াস করছি যে ডাক্তার ম্যাডাম ওনার অনুভূতি জেনে নিব আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এদের লোকাল দিচ্ছি লোকাল দেওয়ার সময় আপনারা আস্তে করে এটা দিয়ে নেবেন দর্শক আমাদের যা কান ফুটা করছি সে অনেক সাহসী
সে একটু ভয় পাচ্ছে না এবং সে খুব স্পন্টেনিয়াস আমরা তাকে স্বতঃস্ফূর্ত দেখতে পাচ্ছি। ওকে আমরা ওনার নিজে দেখানো জায়গাতে আমরা প্রয়াসটা করছি, সুতাটাকে খুললাম, খুলে আমরা কেচ করে নিলাম এটাকে। অনেক বড় নিডেল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা লোকাল দিয়ে রেখেছি অলরেডি, দর্শক ভয় পাবেন না। সিজার ধরার জন্য আমরা ডক্টর লিজাকে ডাকছি, আপনি এদিকে আসুন, আপনি এটা নিয়ে জানান আমাদের কাছে, সেও খুব খুশি সিজার ধরতে পেরে, ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানের বা আমাদের এই ট্রান্সপোর্টার অনুষ্ঠানের সেও একজন অংশীদার হচ্ছে, আর যারা আমাদের পাশে বসে দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আর দর্শক এটা কানে ফুটা করার আগে আপনাদের বলে নিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমরা তিনটে ফোটা করব, দর্শক সত্যি বলছি আমরা কান ফোটা করার সময় এত সাবলীল চেহারা খুব কম পেয়ে থাকি, সে মোটেও ভয় পাচ্ছে না এবং তাকে খুব সাবলীল দেখাচ্ছে, সে অনেক সাহসী বোঝা যাচ্ছে, কমান্ডো ডিজাইনের ফিমেল। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো চিকিৎসক হবেন আশা করি, তবে সার্জন ভালো হইতে পারবেন। আমরা একটু বড় রাখবো সুতাটাকে, কারণ পরবর্তীতে সেজন্য দেখে নাড়াচাড়া করতে পারে। আপনি কেটে দিন একটু, আশা করুন সুন্দর। বাহ, দর্শক একটা ফুটো করলাম, এখন আমরা সেকেন্ডটা করছি। আমাদের জায়গাটাতে অলরেডি লোকাল দেয়া রয়েছে, আমাদের এখন এটা কোনো ভয় কিছু নেই। সে কিন্তু আসলে ভয় পাচ্ছে না। দর্শক আমরা সেকেন্ড প্রয়াসটা করছি, আপনাদের আবার বলে নিচ্ছি আপনারা, আমরা এই কাজটা করার সময় চুলগুলোকে ক্লিপ করে নিব আমরা, তাহলে চুল আমাদের ডিস্টার্ব করবে না, তাছাড়া স্টেরিলিটিও ভালো থাকবে। দেখুন আমরা এখন তৃতীয় ফুটাটা করছি, এই শেষ। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে স্যার কানে কয়টা ফুটা করা যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় গল্প করে বলি যত ইচ্ছে করা যায়, অনেকে আমরা আটটা নয়টাও করেছি যাদের ভালো লাগে, কানে সামনে করা যায় পিছনে করা যায়। হ্যাঁ ওনারই 1 2 3 4 5 6টা রয়েছে তার নিজেরই। আমরা শেষ আমাদের কাজ, প্রিয় দর্শক আমরা খুব পিনপতন নীরব মনে হচ্ছে আমাদের রুম, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ আপনারা যখন এই নটটা দিব একটু টাইট করে দিব যেন খুলে না যাই, খুলে গেলে আমরা একটু সুতা অতিরিক্ত রেখে দিই, পরবর্তী জানা দেওয়া যাবে, কেটে দিন। দর্শক আমরা করেছি, এখন আমাদের কাজ যেটা হচ্ছে আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিই, অনেকেই কানের বিষয়ে সবচেয়ে বেশি যেটা আমরা ফেস করি ব্যথাই সেন্সিটিভ থাকে, সেই জন্য আমরা এটার পরে অনেক রোগীদের একটা সাপোজিটরি ভল্টালিন বা প্রোফেনাক্স সাপোজিটরি দিতে বলি, সেক্ষেত্রে এটা পরবর্তীতে তার ব্যথাটা কম থাকবে। এখন পরবর্তী কী করণীয় নিয়মগুলো বলে দিচ্ছি, আমরা সুতাটাকে 7 থেকে 14 দিন সময় রাখি এটার মধ্যে, আর সেকেন্ডলি হচ্ছে আমরা একটা অ্যান্টিবায়োটিক ক্রিম অথবা ওয়েন্টমেন্ট বলে দিই, এটা লাগিয়ে ওনারা নাড়াচাড়া করবেন যাতে ট্যাগটা তৈরি হয়, আর ফ্লুক্লোক্সাসিন গ্রুপের ওষুধ খেলে এটা দ্রুত ভালো হয়, আমরা এটা করতে বলি, তার পাশাপাশি সিবিট খেতে বলি, এবং এই কানের চুলগুলোর মধ্যে একটা ক্লিপ লাগিয়ে রাখে যেন চুলগুলো উপরে না আসে, সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার সুযোগ থাকতে পারে, আর 7 দিন বা 14 দিন পরে শুকিয়ে গেলে এটার মধ্যে এখানে কানের জিনিস পড়তে পারবে। সুপ্রিয় দর্শক আপনারা খুব সুন্দর করে দেখেছেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর আমরা যিনি আমাদের সাথে রয়েছেন আমরা আমাদের এই আমরা রুগী বলবো না, আমাদের যার পার্ট করেছি এই ডক্টর ম্যাডামের অনুভূতি আমরা জানতে চাচ্ছি, আপনার কেমন লাগছে বলুন। স্যার অনেক ভালো লাগছে স্যার, আমার স্মৃতি হয়েছে নেপাল যাওয়ার জন্য, বাংলাদেশ আমি আগে থেকে করাইতে চাইছি ফুটা,
আপনার কাছে কিন্তু আসতে পাই না, মানে সময় ছিল না আপনার কাজ, তো এখন ভালো লাগছে স্যার অনেক। আমরা চাই আমাদের বাংলাদেশি চিকিৎসকই গিয়ে তারা নেপালি উপরোক্ত চিকিৎসকরা আপনারা যারা আছেন আপনারাও এই পদ্ধতি ভিডিও দেখে শুরু করতে পারেন, আপনাদের আশপাশে আত্মীয় স্বজন ভাই বন্ধু নিজের ছেলে মেয়ে অথবা ছেলেরা নিজেদের বন্ধু বান্ধবকে করে দিতে পারেন। তো সবাই ভালো থাকুন, আর আপনি একবার কানটা দেখিয়ে দিন, ভালো থাকুন। ওকে ওকে, সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।